মাত্র 10 টাকায় বাইক চুরি অসম্ভব বিশ্বাস হইতাছ না সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কি আপনার বাইকের চাবি চাবিটা মনে করেন আপনি যে বাইকে অন করলেন অন করার পরে আপনি সারা দিন চেষ্টা করবেন বাইক আপনার স্টার্ট হবে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইস গত 2 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে মাত্র 2 মিনিটে কিভাবে একটা বাইক চুরি করা যায় হ্যাঁ তো সেই ভিডিওটা মাত্র 2 দিনে প্রায় 30 লক্ষ মানুষ দেখে ফেলাইছে যার কারণে অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই তুমি তো মাত্র 2 মিনিটে চাবি ছাড়া বাইক স্টার্ট করে দেখাইছো এবার আমাদেরকে মানে খুবই অল্প খরচে যেন চাবি দেওয়ার পরও বাইক স্টার্ট না হয় এরকম একটা ট্রিক্স শিখাইয়া দাও হ্যাঁ তো আপনাদের সেই কথা অনুযায়ী আর কি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 10 টাকা মাত্র 10 টাকার ব্যবহার করে আপনারা কিভাবে একটা বাইক চুরি থেকে মানে বাঁচাইবেন আর কি চাবি থাকা সত্ত্বেও বাইকটা কখনো স্টার্ট হবে না মাত্র আপনাদের খরচ হবে 10 টাকা তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে মানে ট্রিক্সটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন এটা একটা চাবি হ্যাঁ তো আমার কাছে যেহেতু অ্যাপাচি আরটিআর 4B বাইক আছে তো আমি সেক্ষেত্রে 4B বাইক দিয়ে দেখাইতেছি আপনারা এই ট্রিক্সটা সব মানে সকল ধরনের বাইকে ইউজ করতে পারবেন লাইক R15 বাসন্ত্রী ইন্দো ইন্ডিয়ানটাতে সুজুকি GSX-এর মানে যত প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে সবগুলোতে আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবেন আর কি তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে আমার কাছে যেহেতু 4B বাইক সেজন্য আমি 4B বাইক দিয়ে দেখাচ্ছি আর কি তো প্রথমে আমাদেরকে বাইকের সিট একটু খুলে নিতে হবে হ্যাঁ সিটটা খুলে নিতে হবে তারপরে বাইকের সাইড কভার এই সাইড কভার আসলে এগুলো আমি ভিডিও মানে করার সুবিধার্থে আমি এই পার্টগুলো আগে থেকে খুলে রাখছিলাম হ্যাঁ তো আমাদের যে যে প্রোডাক্ট মানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি একটা সুইচ এই যে দেখতে পারতেছেন এই সুইচটার দাম মাত্র 10 টাকা আপনারা কিন্তু সবাই জানেন মাত্র 10 টাকা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে আসুন ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাইকের ইঞ্জিন থেকে একটা পাওয়ার আসে আর কি CDI ইউনিটে হ্যাঁ ইঞ্জিন থেকে যে পাওয়ারটা আসার পরে বাইকটা স্টার্ট হয় তো আমাদেরকে করতে হবে কি ইঞ্জিন থেকে যেই পাওয়ারটার মাধ্যমে বাইকটা স্টার্ট হয় আমাদেরকে সেই পাওয়ারটাকে একটা সুইচ সিস্টেম করে দিতে হবে যে আপনি সুইচের মাধ্যমে ওই পাওয়ারটা অন অফ করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি তো সেই ধারাবাহিকতা যে দেখতে পারতেছেন অ্যাপাচি আরটিআর 4B বাইকে এই যে এই দুইটা তার আছে না এই দুইটা তার ইঞ্জিন থেকে পাওয়ার সাপ্লাই করে বাইকে এই যে এই দুইটা তার দিয়ে বাইকের CDI ইউনিটে পাওয়ার দুইটা সাপ্লাই হয় ইঞ্জিন থেকে আসে এই দুইটা তার আর এই দুইটা তার দিয়ে এই দুইটা তারের মাধ্যমে বাইকের ভিতরে পাওয়ারটা সাপ্লাই হয় তো আমরা এখন এখান থেকে যে সাদা তারটা দেখতে পারতেছেন এই যে সাদা তার হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা বাইকে থাকে হয়তোবা কোনো বাইকের ক্ষেত্রে নীল কালার তার থাকে কোনো বাইকে রেড কালার থাকে কোনো বাইকে কালো কালার থাকে তো 4B-তে সাদা কালার দিছে হ্যাঁ এই যে আমি এখন আপনাদেরকে দেখা দিচ্ছি এখন আমার কাজটা হবে এই তারটাকে সুইচ সিস্টেম করে দেওয়া তো ফার্স্ট অফ অল আমি এই যে তারটা এই যে খুলে নিলাম এই যে দেখতে পারতেছেন একটা পিনের মাধ্যমে এই তারটা আমি খুলে নিচ্ছি সাদা তারটা এখন দেখতে পারতেছেন আপনার বাইর হয়েছে এবং কি যে এই পাশে যে একটা এ আছে আপনার এই যে জ্যাক আছে এই জ্যাকটা থেকে এই যে সাদা তারটা আছে না যে সাদা তার এই যে এই সাদা তারটা বের করতে হবে তো এই পিনের মাধ্যমে আমি বাইর করতেছি দাঁড়ান দেখতে পারতেছেন যে এই সাদা তারটা এই যে একটা তার এই একটা তার সাদা এটা থেকে এটা খুলছি আর এই যে এটা থেকে খুলছি এই যে আমি এই তারটা ঠিক আছে তো এখন আমি এই দুইটা তারের ভিতরে একটা সুইচ সিস্টেম করে দিব আমাদের যে সুইচটা আছে এই সুইচটার মাধ্যমে এই যে দেখতে পারতেছেন এই যে এই সাদা তারের একটা মাথায় এই যে সুইচের একটা তার লাগাই দিলাম এই যে দেখতে পারতেছেন এক তার আর এই যে আরেকটা সুইচের তার এই যে এই একটা মাথায় লাগাই দিলাম আমি ঠিক আছে এই যে লাগাই দিলাম আর এই যে এই জ্যাকটা আমি যেখানে ঢুকাই দিতেছি এই তার মানে এখন এই যে এই সাদা তারটা একটা সুইচ সিস্টেম কিন্তু আমি করে দিছি এই যে সুইচ সিস্টেম এই সুইচটার মাধ্যমে এখন আমি এই সাদা তারের লাইনটা অন অফ করতে পারবো তার মানে হচ্ছে কি ইঞ্জিন থেকে যে পাওয়ারটা এই সাদা তারের মাধ্যমে বাইকের ভিতরে যায় এই ইঞ্জিনের এই পাওয়ারটাকে আমি এখন সুইচ সিস্টেম করে দিছি এখন আমি চাইলেই এই বাইকটা সুইচের ভিতরে অন অফ করতে পারবো তো এখন আমি দেখাচ্ছি আপনাদের একটু উপর ওঠাও এই যে এখানে দেখাও এই যে দেখতে পারতেছেন বাইকের চাবি এই যে আমি বাইকটা এই যে লাগাইলাম এই যে এখন মনে করেন এই যে স্টার্ট কিন্তু এখন হচ্ছে না এই যে আবার স্টার্ট হবে এখন এখন আপনি নিজেও যদি এই চাবিটা দিয়ে বাইকটা স্টার্ট করতে চান এই যে চাবি দিলাম আমি এই যে এখন বাইকটা স্টার্ট দিচ্ছি সারাদিনেও আপনার এই বাইকটা স্টার্ট হবে না সারাদিন যদি আপনি ট্রাই করেন চেষ্টা করেন তারপরে কিন্তু আপনার বাইকটা স্টার্ট হবে না এই যে কিন্তু সেলফ হইতে আছে একের পর এক সেলফ হইতে আছে বাইক স্টার্ট হবে না এখন আপনি যদি আবার এই যে
মাত্র 10 টাকা সুইচটা যদি আপনি অন করে দেন এই যে এখন আপনার বাইক স্টার্ট হবে এই যে দেখেন এই যে স্টার্ট ঠিক আছে এই যে এখন বাইকটা স্টার্ট আবার এই যে সুইচটা যদি এখন আমি বন্ধ করে দেই আবার বন্ধ এখন এবার আপনি সারা দিন বাইক স্টার্ট দিবেন আপনার বাইক কিন্তু স্টার্ট হবে না আবার যদি এই সুইচটা একটু অন করেন এই যে 10 টাকা সুইচ অন করলাম এখন আবার বাইকটা স্টার্ট হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে বাইক স্টার্টে এই সুইচটার মাধ্যমে এখন আপনার বাইকের সম্পূর্ণ মানে এক্সাস্টার কি পুরো বাইকের কন্ট্রোলটা এখন এই সুইচটার ভিতরে 10 টাকার সুইচে দেখতে পাচ্ছেন এই যে অন অফ এখন এই যে অন এখন বাইক স্টার্ট হবে আর এই যে এই সুইচটা যদি এখন বন্ধ করে দিই আমি এটা কিন্তু আর স্টার্ট হবে না সারা দিন আপনি যতই চাবি দিয়ে চেষ্টা করেন আপনার বাইক কিন্তু সারা দিন আর স্টার্ট হবে না আসলে কি আমি এই সুইচটা আপনাদেরকে দেখানোর সুবিধার্তে আর কি আজকের এই ভিডিওটা করছি তো এই সুইচগুলো আপনারা একটু যারা মানে ভালো সুইচ পাওয়া যায় যেমন 50 টাকা 100 টাকা 200 টাকা দামের ভালো ভালো সুইচ পাওয়া যায় ওই সুইচগুলো আপনারা ঠিক মানে একই পদ্ধতি একই নিয়ম অনুসারে আপনারা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন তো সেক্ষেত্রে হবে কি আপনারা এই সুইচটা একটু মানে গোপন জায়গায় দিবেন আর কি মানে যাতে চোর ছেঁচড়া বদমাইশ যে চোরগুলো আছে না ওরা চুরি করার সময় কিন্তু এভাবে ঘুরতে পারে না এই সময়টা ওরা পায় না আর আপনার এই লুকানো সুইচটা আপনি কোথায় লুকায় রাখছেন ওরা জীবনও খুঁজে পাবেন আপনি এরকম কন্ডিশনে এই সুইচটা লুকায় রাখবেন আর কি তো তার মানে বোঝা গেল কি আমি একটা চাবি থাকা সত্ত্বেও আপনি নিজে যদি একজন বাইক ইউজার হন আপনার কাছে চাবি থাকলেও আপনি বাইকটা স্টার্ট করতে পারবেন না লাইক আমি আপনাদেরকে এখন আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে কি আপনার বাইকের চাবি আপনি যে বাইকটা যদি এই যে চাবিটা যদি এখানে পুশ করেন এই আপনি চাবিটা অন করছেন অন করার সাথে সাথে আপনার এই বাইকটা এই দেখছেন সারাদিন সেলফ হবে কিন্তু বাইক আপনার স্টার্ট হবেই না আবার আপনি যদি যে মাত্র 10 টাকার সুইচটা একটু অন করে দেন আবার আপনার বাইকটা স্টার্ট বুঝতে পারছেন তা আসলে আমি গত দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম দুই দিনে ওই ভিডিওটা 30 লাখ মানুষ দেখছে যার কারণে কি অনেকে আমাকে এই কমেন্টটা করছিলেন যে ভাই তুমি তো দেখাইছো চাবি ছাড়া কীভাবে বাইক স্টার্ট করতে হয় এবার তুমি আমাদেরকে মানে চাবি থাকা সত্ত্বেও খুবই অল্প খরচে বাইক যেন স্টার্ট না হয় এরকম একটা ট্রিক্স দেখায় দাও তো মানে সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর আমি কীভাবে এই সিস্টেমটা করছি এটাও আপনারা সম্পূর্ণ দেখতে পারছেন এটা আপনারা সকল বাইকে করতে পারবেন যত প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে সকল বাইকে করতে পারবেন কম দামি থেকে বেশি দামি আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অনেক অনেক বেশি শেয়ার করবেন আর কি হয়তো বা আপনার একটা শেয়ারে বেঁচে যাইতে পারে একটা বাইকের স্বপ্নের বাইকটা হ্যাঁ কারণটা আমার এলাকায় গত 4-5 দিন আগে একজন বড় ভাইয়ের একটা বাইক R1 version 3 মানে চোরে নিয়ে গেছে আর কি তো আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে সেজন্য আর কি আমি ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলোয়িং বাটনে প্রেস করে দিবেন তাহলে পরবর্তীতে যে ট্রিক্সটা দিব সবার আগে আপনি দেখতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ